আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আমিনা খাতুন, সহকারী মৌলবি, নেসারাবাদ সালিহা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কালসু, হাজীগঞ্জ, চাঁদপুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ মেহরবানিতে ভালো ও সুস্থ আছো। আমি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দাখিল নবম ও দশম শ্রেণীর আল আকায়েদ ওয়াল ফিকহ এর দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ কিতাবুল হজ এর হজের পরিচয়, হজের প্রকার, আফজালুল হজ তথা উত্তম হজ কোনটি এবং হজের মিকাত সম্পর্কে আলোচনা করব। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল হজ। এটা আর্থিক ও দৈহিক ইবাদতের সমন্বয়ে গঠিত। এর মাধ্যমে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার সান্নিধ্য লাভ করা যায় এবং মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেক মুসলমান যারা সামর্থ্যবান রয়েছে তাদের উপরে জীবনে একবার হলো হজ ফরজ করেছেন। আমি এখন তোমাদের নিকট হজের পরিচয় এবং হজের প্রকার সম্পর্কে আলোচনা করব। হজের পরিচয়, আবিধানিক পরিচয়। হজ শব্দটি দুভাবে পড়া যায়, হাবর্ণে জবর যুগে, হাবর্ণে জার যুগে। হাবর্ণে জবর যুগে আল হাজ্জু শব্দটি হবে মাসদার, আর হাবর্ণ জার যুগে আল হিজ্জু শব্দটি হবে এসএম। এর আবেদনিক অর্থ হল আল কসদু আল ইরাদাতু আল জিয়ারাতু আল কসদু ইলা মোজাম, তথা ইচ্ছা করা, সংকল্প করা, সাক্ষাৎ করা, মহৎ জিনিসের প্রতি ইচ্ছা পোষণ করা। পারিভাষিক পরিচয়, ইহিয়া উলুমুদ্দিন গ্রন্থ প্রণেথা বলেন, আল হাজ্জু হুয়াল কসদু ইলা জিয়ারাতিল বাইতিল হারামি আলা ওয়াজহি তাজিম বিয়াফালি মাকসুসাতিন ফি জামানি মাকসুস। অর্থাৎ নির্দিষ্ট কর্মের মাধ্যমে সম্মানের সাথে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার ঘর জিয়ারতের ইচ্ছা পোষণ করাকে হজ বলে। কমসুল পিক গ্রন্থকার বলেন, আল্লাহর সান্নিধ্য অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্মের মাধ্যমে পবিত্র কাবাঘরের ইচ্ছা পোষণ করাকে হজ বলে। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই বলেন, আল হজ্জু হুয়া কসদুল বাইতি আলা ওয়াজহি তাজিম। আকসামুল হজ, হজের প্রকার। ইসলামী শরীয়তে হজ হলো তিন প্রকার, হজে ইপরাদ, হজে তামাত্তু, হজে কিরণ। হজে ইপরাদ, ইপরাদ শব্দটি বাবে ইফালের মাসদার, এটি পরদুন মূলধাতু থেকে গৃহীত। এর আবিধানিক অর্থ হল কোনো বস্তু, এর আবিধানিক অর্থ হল তাওয়াহ পদুন তথা একাকী হওয়া, কোনো শরিক না হওয়া। শরীয়তের পরিভাষা হজে ইপরাদ বলা হয় হুয়া আইনুহিল্লা মিনাল মিকাতি বিল হাজ্জি ফাকত ফি আশহুরি মালুমাতিন। অর্থাৎ নির্দিষ্ট মাসে মিকাত হতে কবুল হজের জন্য ইহরাম বাতাকে হজে ইপরাদ বলে। হজে তামাত্তু, তামাত্তু শব্দটি মাতুন ধাতু থেকে বাবে তাফাউলের মাসদার। শাব্দিক অর্থ হল কোনো বস্তু উপভোগ করা, কোনো বস্তু হতে উপকার লাভ করা, আনন্দ লাভ করা। শরীয়তের পরিভাষা হজে তামাত্তু বলা হয় প্রথমে মিকাত থেকে কেবল উমরার জন্য ইহরাম বাঁধা, পরে উমরা পালন করে হালাল হয়ে যা, আবার ইয়ামা তারবিয়াতে ইহরাম বেঁধে হজ পালন করা। যেহেতু এখানে হজ ও উমরা মাঝে ইহরাম হতে হালাল হয়ে পায়দা গ্রহণের সুযোগ থাকে, তাই এটাকে হজে তামাত্তু বলা হয়। হজে কিরণ, কিরণ শব্দটি কর্ণুর মূল ধাতু থেকে গৃহীত, বাবে মুফালা এর মাসদার। শাব্দিক অর্থ হল একত্র হওয়া, দুটি বস্তু একত্রে মিলে যাওয়া।
শরীয়তের পরিভাষায় হজের মাসে মিকাত হতে একই সাথে হজ ও উমরা নিয়ত করে একই হেরামের মধ্যে হজ ও উমরা পালন করাকে হজে কিরাম বলে। আফজালুল হজ তথা সর্বোত্তম হজ, উপরে উল্লেখিত তিন প্রকার হজের মধ্যে কোনটি সর্বোত্তম এ নিয়ে ইমামদের মাঝে মতানৈক্য রয়েছে। ইমাম আহমদের মাঝহাব, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন হজে তামাত্তু হল সর্বোত্তম। দলিল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, তামাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাত্তু করেছেন। ইমাম মালিক ও শাফির মাজহাব, ইমাম মালিক ও শাফি রহমতুল্লাহ আলাই বলেন হজে ইফরাদ উত্তম, তারপর তামাত্তু, তারপর হল কিরান। দলিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্নাহু আলাইহি সালাম আহাল্লা বিল হাজ্জি মুফরিদান, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে ইফরাদ আদায় করেছেন। আবু হানিফার মাজহাব, ইমাম আজমে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইসহাক ও সাউরি রহমতুল্লাহ আলাই প্রমুখের মতে কিরান হজ হল সর্বোত্তম। দলিল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়াতিমুল হাজা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ ও উমরাহ মহান আল্লাহর জন্য পরিপূর্ণ করো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ ও উমরা একই সাথে আদায় করেছেন। যেমন হাদিসের মানি, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করানাল হাজ্জা ওয়াল উমরাতা। আফজালুল আমালি আশাক্কুহা, উত্তম আমল হলো সবচেয়ে কষ্টকর কাজ। এ দৃষ্টিতে তিন প্রকার হজের ভিতর সবচেয়ে কষ্ট হল কিরান হজের মধ্যে। সুতরাং বোঝা যায় যে কিরান হজ হল সর্বোত্তম হজ। হজের মিকাত, এখন আমি তোমাদেরকে মিকাত সম্পর্কে আলোচনা করব। মিকাতের পরিচয়, আবিধানিক অর্থ, মিকাত শব্দটি এসমে জরব, এর অহেদের সিগা, বহুবচন হল মাওয়া পিতুন, এটার মূল বর্ণ হল ওয়াও কপ্তা, এর অর্থ হল আল ওয়দু তথা প্রতিশ্রুতি। যেমন মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেন, ইন্না ইয়াউম আল ফাসলে কানা মিকাতান, আল ওয়াক্তু তথা সময়। যেমন মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাকুতা, আল মাকানুল মুআয়্যান তথা নির্দিষ্ট স্থান। আর এ অর্থে এখানে মিকাত শব্দটি ব্যবহার হয়েছে। পারিভাষিক সংজ্ঞা, ইসলামী শরীয়তের পরিভাষায় মিকাত বলা হয় হুয়াল মাকানুল লাযি ফিহি ইউহরিমুন নাসু লিল হাজ্জি ওয়াল উমরা ওয়ালা ইয়াজুজু তাজাওয়াজু আনহু বিগয়রি ইহরাম, অর্থাৎ হজ কিংবা উমরা পালনের নিমিত্তে মানুষ যে স্থান থেকে ইহরাম বাঁধে এবং যে স্থানটি ইহরাম বাঁধা ব্যতীত অতিক্রম করা বৈধ নয় তাকে মিকাত বলে। হজ ও উমরার মিকাত সমূহ, হজ ও উমরার জন্য নির্দিষ্ট মিকাত মোট হলো সাতটি, জুল হুলাইফা জাতে ইরক, জুহফা কর্নুল মানাজিল, ইয়াল আমলাম, আল হিল্লু, আল হরম। জুল হুলাইফা, এটি মদিনাবাসী এবং মদিনার পথে মক্কা আগমনকারীদের জন্য নির্দিষ্ট মিকাত, যা মদিনা হতে 5 কিলোমিটার দূরে অবস্থিত, 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। যাতে ইরক, এটা ইরাকবাসী এবং সে পথে মক্কা আগমনকারীদের জন্য মিকাত, যা মদিনা হতে পূর্ব দিকে অবস্থিত। জুহফা, সিরিয়াবাসী এবং সিরিয়া হয়ে যাওয়া যারা মক্কা আগমন করে তাদের জন্য মিকাত হল জুহফা, যা হারাম শরীফের পশ্চিম দিকে অবস্থিত। কর্নুল মানাজিল, এটা নজদবাসী এবং নজদের পথে মক্কায় আগমনকারীদের জন্য মিকাত, যা মক্কা হতে উত্তর পূর্ব দিকে অবস্থিত। ইয়াল আমলাম, এটা ইয়েমেনবাসী এবং এ পথে যারা আগমন করে তাদের জন্য মিকাত, এটা লোহিত সাগরের তীরবর্তী একটি পাহাড়, বাংলাদেশ ভারত ও পাকিস্তান নিহাজিদের জন্য এটা মিকাত। আল হিল্লু,
যারা মক্কার বাইরে কিন্তু মিকাতের ভিতরে বসবাস করে তাদের জন্য এটা নির্দিষ্ট মিকাত। আল হারাম এটা মক্কাবাসীদের মিকাত, তবে উমরার জন্য তাদের মিকাত হলো হিল নামক স্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এতক্ষণ হজের পরিচয়, হজের মিকাত, হজের প্রকার সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা আমার এই আলোচনা থেকে উপকৃত হবে এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।